যাতে উট একটা জন্তুর সৃষ্টি করছি, এমন একটা জন্তু আমি আল্লাহ বানাইছি, ইলার জন্তু তুমি আর কোনোদিন কোনো জায়গায় দেখছো না পৃথিবীত, ইলার দেখতে না, এর লাগি উটর লাগান, ইলা আলৌকিক জন্তু আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। আরবও গেলে দেখবা আমরা রাজস্থানও আসন দিল্লি রাজস্থান, আর আরবও গেলে উট দেখা যায়, উটিগু দেখার পরে বুঝা যায় গো কে কেমন বস্তু আল্লাহ সৃষ্টি করছেন, এমন এক জন্তু। উটর পিঠিত গুজ এগু আছে না, গুজ দেখছেন, উটর গুজ যেটা আছে আমরা মানুষ মাটি দেওয়ার পরে কবরের উপর ওলা সমান করিয়ে চেষ্টা করি প্রায় জায়গাতে রাখি দিই, দেখেন নি না, মাসলাই লগিয়া কবরের উপর যেটা আছে এমন ভাবে মাটি দিতাম, কবরের উপরটা একবার উটর মতো গুজর উটর গুজর লাখান মাটি দিয়ে উৎসাহ করতাম। এর জন্য মাসলই লোক এইভাবে রসুল্লাহ কইসন কবরের উপরে তুমি তেন পরিমাণ মাটি দিও, কবরের উপরে মাটি দিন। দুই নম্বর হইল কবরের উপরে গাছ লাগাই লাগাইনি না, না আমরা বাটি গাছ নেঠানিয়া লাগাই দিই, আমরা গাছ এগুলো লাগাইতে একটু জাতিলা গাছ লাগাইতে যে গাছ লাস্টিং করে, কিতাব লেখা বড়ই গাছ লাগাইতা, বড়ই গাছে বেশি লাস্টিং করে, হায়াত বেশ থাকে বড়ইর, বড়ই লাগাই দেখুন জানি বাড়ি কত বছর হয়ে যায় বড়ই জলদি মরেনি, জি না। কিন্তু আবার অন্য ক্ষেত্রে নিষেধ আইসে বলে বড়ই যদি লাগাও কবরস্থানের কোনো ফসল যদি মানসাও রেখা দিল আবার মর্ধ হয়ে যায়, এর লাগি বড়ই না লাগাইয়া ফুল গাছ যেটা গাছে ছায়া দেও তা গাছ লাগাও, যে গাছে বেশি বেশি লাস্টিং করে ওতা গাছ লাগাও, ওতা গাছ তুমি তেল লাগাও। মাসলাই লগে কোনো কবরিস্তান আছে ফতুয়া স্বামী তাঞ্চন কবরিস্তান কোনোখানো গর্ত দেখছন নিচা উচা দোষি গেছিল হয় না দোষে না, খবর বাপর খবর মার খবর, আমরা একদিন চাইনি গিয়া ই খবরও নাই। নিয়ম হইছে জারজারি বাপর কবর, জারজারি মার কবর, জারজারি বনির কবর, দশার পরে কবরটা গিয়া কি করতা লগে লগে বড়াইয়া দেওয়ার চেষ্টা করতা, যদি যার যারি কবরগুলা যদি বড়াইয়া দিলে কবরিস্তান কঞ্চানার দশার কোনো হালত রইব নি বলে না, এক জায়গার মাটির তাকি আর এক জায়গার মাটি আনিয়ে কবরিস্তানর সমান করিয়া হর হালতে হর অবস্থায় বড়াইয়া বাবার কবরের উপরে মার কবরের উপরে বালা একটা গাছ তুমি তেন লাগাইয়া রাখো, ই গাছে আল্লাহর জিকির করবো, কবরের উপরে গাছ চলিতা না, কবরের উপরে গাছ খাটিতা না, এমনি বড় বড় গাছ হয়ে গেছে তা খাট হয় বেশি, তার জলর জ্বালা কবর করা যাইতো না, জঙ্গল সফা করিয়া রাখতাম, মানুষের কবরিস্তান দেখার পরে মানুষ ইয়াদ করত স্মরণ করত, হইতো রে ইখান তো কবরিস্তান আসসালাম আলাইকুম ইয়াহাল খবর হইতো, এর লাগি ফতোয়া স্বামীতাঞ্চল কবরিস্তান প্রয়োজন যদিও মাটি দেওয়ার মাটি দিতা বড়াইতা লেবেল করতা সমান করতা, যার কারণে কবরিস্তানও মাটি বরানির হুকুম আছে যাইজ আছে কোনো বাধা না, এক জায়গার থাকি মাটি আনিয়া বড়াইয়া সমান করুক। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান উটর মধ্যে দেখব কয়েকটা গুজ আছে আল্লাহ কয়টা উট জন্তু যেটা আমি আল্লাহ বানাইছি ওটার দিকে তুমি দেন চাও বুঝতে পারবে আল্লাহকে, আমরা শ্বাস প্রশ্বাস কতটুকু লম্বা, আমরার শ্বাস হইল গিয়ে বেশ না 5 মিনিট, এর থেকে বেশি খাওয়া সম্ভব নাই, ফানের নিচে ডুব দিয়া থাকতে পারতায় না, মারা যাইবা গর্তর মধ্যে থাকতে পারতে নাই, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইবা। উট এমন একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছ, যে জন্তু যেটা আছে তার মধ্যে একটা শ্বাস প্রশ্বাস রেখে লোড করিয়া রাখতে পারে, যেলা কম্পিউটার ফার্স্টটা জিনিস দিশালা সিপিইউ ইউপিএস আছে আছে না নাম, একটা কারেন্ট লোড করিয়া রাখে ওটায় কারেন্ট গেলে গে কম্পিউটার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিলায় ওলা উঠে অক্সিজেন লোড করিয়া নিজে রাখতে পারে, যদি কোনো উট গর্তর মধ্যে বালির মধ্যে মরুভূমির মধ্যে পানির মধ্যে যদি ডুবে বা বালির মধ্যে মুখ ডাকিয়া যদি রাখে ঘন্টার পর ঘন্টা উটটা জীবিত থাকে, উট কিন্তু মরে না, উট মরে না, এর লাগি আল্লাহ কইতা ও বন্দা তুমি তাই আমি সৃষ্টি করছি ঠিক আছে তুমি তাই আমার উটো গুবা সাও বুঝবে আল্লাহকে, মানে আল্লাহর পরিচয় লাগে আল্লাহ কইতরা উটোর বাসা বুঝতে পারবা আল্লাহকে। ওয়াইলা সামাঈকাই ফারুফিআত, আমি আল্লাহর যাতে আসমান ডে বুলন্দ করিয়া রাখছে তোমার মাথার উপরে শূন্য অবস্থা আসমান,
আসমান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলাম রে বন্দা, অত সুন্দর করিয়া সৃষ্টি করলাম সেই আসমান তুমি দেন দেখো লক্ষ্য কর, এই আসমানের মতো আর দুনিয়ার কেউ বানাইতে পারতা নাই, বিনা কুটি আমি আল্লাহ আসমান দিয়ে সৃষ্টি করিয়া রাখছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশাল বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ বানাইয়া রাখছি, পাহাড়িতে আল্লাহ বানাইছো, আমরা সারায় মিলিয়া ডাম্পার লাগাইয়া যে সিবে মাটি কাটিয়া বিটে গুবরাইতে কতদিন যায় না, পাহাড় আল্লাহ এখানে বানাইছেন, দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়া খাফিত লড়িত আল্লাহ দুনিয়ারে খিল মারিয়া রাখছেন বড় বড় পাহাড় দিয়া, যার কারণে যেই দিন পাহাড় কমি যাইব দুনিয়া বেশি লড়িব খাফিব, গণ গণ ভূমিকম্প আরম্ভ হইব, বর্তমান সময়ে পাহাড় বেশিরভাগ খাটাওর অনিলা না, ভূমিকম্প বেশিরভাগ এক তো বাইলা পাহাড় যদি খাটা হয় পাহাড় বেশি সাফ করা হয় দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হয়, আর দুই নম্বর হইল গুনা কবিরা বাড়ি গেলে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশিরভাগ হইয়া থাকে, আগে আগে কয়েক বৎসর ভূমিকম্প হইত, এখন বৎসরও দেখবা একবার কোনো বৎসর দুইবার ভূমিকম্প হয়ে যায়, ওই না না ঔজান মসজিদের মধ্যে আপনারা জমাত হইস, এই মসজিদ হওয়ার আগে সর্বপ্রথমে পৃথিবীর জমিন দুনিয়ার জমিন কোন মসজিদ হয়েছে, মসজিদুল হারাম ওলা রানি মসজিদুল হারাম, আর বলে মসজিদুল আকসা কেমন আগর, বলে মসজিদুল আকসা খে বানাইসলা বলে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইসলা, জিন্না তকলে সেই মসজিদ বানানি সাহায্য করসলাম, জিন্না তকলে মসজিদুল আকসা ফিরিস্তিন যেটা জেরুজালিম আগে আমরা কিবলা আসলো তার আগে আর কোন মসজিদ বনছি, বলে মসজিদুল আকসা মসজিদুল হারাম এর আগে মসজিদ বলছে আরেক মসজিদ, মসজিদ হইল গিয়া মসজিদে বাইতুল মামুর, এই মসজিদ নাম শুনছো না হয়তো, কেউ দেখছি না ওলা ওলা রানি, বাইতুল মামুর সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে হইল গিয়া বাইতুল মামুর, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাকিম মানসুর ওয়াল বাইতিল মামুর, বাইতে মামুর আমি একটা মসজিদ বানাইছি, আমি আল্লাহর যাতে কইত্রা ও ফরিস্তগণ তুমি জানে মসজিদের মধ্যে কি করিও, মসজিদের হেফাজত করো আর আমারে তুমি তাই স্মরণ করিও ইয়াদ করিও, ফরিস্তকলে হেফাজত করা লাগে না, শুধু খালি আল্লাহর কথা খান গোলামি করা লাগে আল্লাহর স্মরণার্থে রাখা লাগে ও ওটাও, কিন্তু ফরিস্তকলের আল্লাহ কইলে ও মসজিদ তুমি তাই হেফাজত করিও, ও প্রতিদিন বাইতুল মামুর মসজিদ 70,000 ফরিস্তকল যায়, বাইতুল মামুর মসজিদ বানানির পরে ফরিস্তকলে কইলা ও আল্লাহ ই যে মসজিদ যেখান বানাইছেন ই কেন তো আপনি দুনিয়ার জমিন আদম জাতরে বানাইয়া ফাটাইবা, আদম মহল তো এই মসজিদ আসা সম্ভব না, আপনি দুনিয়াত আর একটা মসজিদ বানাক্কা, ও ফরিস্তকলে খোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন যাও তুমি তান পৃথিবীর মধ্যমস্থল বাক্কাতুল আরব ও জায়গার মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও, মক্কার আগর নাম আসলো বাক্কা, ও জায়গা কি একটা মসজিদ বানাও, ও সর্বপ্রথম ফরিস্তকলে মসজিদুল হারাম কাবাগর যে মসজিদ জাহান ও মসজিদ খান বানাইছিল, কাবাগর ফরিস্তকলে সর্বপ্রথম বানাইছ, বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা জাননি ই মসজিদুল হারামর সুজা উপরে কোন মসজিদ, ফরিস্তকলে কইলা আল্লাহ আলম আল্লাহ খুব বেশি জানো না আমরা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ও আমার ফরিস্তকল তুমি তান জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে মসজিদুল হারাম যে মসজিদ যেটা বানাইছে এই মসজিদের সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর সাত আসমানের উপরে, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আর সে আজিম একটা আরেকটার লাগি নিশান লাগাইলাছে, একটা আরেকটার লাগি সম্পর্ক আছে, এর জন্য আল্লাহর যাতে এক মসজিদ আর এক মসজিদের লাগি সম্পর্ক রাখছন, আবার জানাইছন ফরিস্তকল জানিয়া রাখো গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সারা মসজিদের কিবলা সারার সম্পর্ক হইব গিয়া হারাম কাবার সঙ্গে, ও আমরা সারা সম্পর্ক হইল গিয়া কাবা শরীফের লগে সম্পর্ক, এখন যে কাবা যেটা আমরা কিবলা হইল গিয়া কাবা আল্লাহর গড়
যেখানে ওখানে আমরা রইলে আমরা কই নানি আমরা কিবলা পশ্চিম, পশ্চিম না পশ্চিম হইলো দিক পড়ছি কাবা গরর পশ্চিম যাইতে যারা পড়ছে এরা কিবলা আবার পূর্ব দিকে এর লাগিয়া কিবলা হইল গিয়া কাবা। ওজন কিবলা যেটা আছে কিবলার একটু গুরুত্ব আমরা দিনটা দুনিয়ার জমিন কিবলা যেটা কিবলার দিকে সেফ পালানি বিয়া দবি সেফ আমরা ফালাই না নিখে কিবলার দিকে আমরা ভাও দিইনি কঞ্চায় জি না আমরা ভাও দিই না। এই যে কিবলা যেটা আছে আমরা কিবলার দিকে সেফ পালানিও নিষেধ বিয়া দবি এবং বিশেষ করি আপনি সেফ পালাইতে সময় ডাইন খান্দর দিকে আপনি সেফ পালাই বানা ডাইনে দি সেফ পালানিও না পালানি খান বালা এবং কিবলার দিকে আমরা ফাও দিই না এটাও এতাক সেগে বেয়া দবি। আর কোনো মানুষে যদি কিবলার দিকে ফাও দিয়া মসজিদ যদি জমা হয় বসিয়া থাকে তাহলে এই বন্দর আমল নমার মধ্যে গুণা লেখই জীব যে গুণা কবিরা মেশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে অধিষ্ঠা আঞ্চন মসজিদ কিবলার দিকে কেউ কখনো ফাও দিতা না যদি দেন গুণা কবিরা হইব এর লাগে কিবলারে ওলা গুরুত্ব দিতা যার কারণে এইটা হইল গিয়ে আমরা কিবলা পশ্চিম দিক যেটা আছে ওটা ওজন মসজিদ যেটা আছে মসজিদের একটা মিম্বর আছে আসিন না না তিন চিড়ির মিম্বর ইমাম সাহেব বললে মিম্বর উঠিয়া খুতবা দেন দেন না না নিচর অক্ষটাত দাঁড়াইয়া খুতবা দেন মাজর অক্ষটাত দম লয় বসন উফরে আবার কি তাকে ফ্রি থাকে কিন্তু হুকুম আছে মাজর মিম্বর খাড়া হইয়া তেন খুতবা দিতে পারডা উফর এটাত বসতে পারবা কোনো বাধা নাই তবে মিম্বরটা যখন আপনার এলান দেওয়া হয় খুতবা দেওয়া হয় খুতবা দিতে সময় ইমাম সাবাকলর মিম্বরটা সামান্য আগে দিয়ে বাইরে আইতো তাই হাড়াওয়ার পরে ডাইনর বাবুর এরা দেখতা এরা কিতা করতা দেখতা তার লাগে মিম্বর লাখড়ির বানাইন নেন বেশিরভাগ এখন মিম্বরিকো মনে করে কফুরানো হয়ে গেছে এখন ও কিতা করতা বাড়িতে জ্বালাইতেন জি না মসজিদের মিম্বর যে গুইগুনিয়া কেউ বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারতেন কোনো মানুষ যদি মসজিদের মিম্বর যদি নামাজ লাগি যায় কিবা তো মসজিদের করার যেটা আছে এটা যদি নামাজ লাগে বাড়িত নিয়ে যদি ব্যবহার করে তার জিন্দগিত ক্ষতি হইব এর জন্য কখনো কোনোদিন মসজিদের মিম্বর নিয়ে ব্যবহার করবা না। মসজিদের মিম্বর আর একটা আনিলাইছন এটা অন্য মসজিদ দিলা মসজিদের সাইডে রাখি দেখা করার তেমনিভাবে আর নষ্ট হয়ে গেছে এইগুলারে কি করকা হয় সমন্দর বাসাইয়া দিতা নতুবা দহন করিয়া গাড়ি লাইতা নতুবা এইগুলা জ্বালাই লাইতা হে বাবু আর না আইনে মসজিদর মাল মসজিদ বাঙ্গালে কিছু গুড়া গাড়া বার হয়েছে কংক্রিট ইতা আইনে মসজিদর মাল গরনিয়া লাগানি যাইজ না খেওয়া শুনেন বলে লুইয়া নেই গিয়ে এক্সট্রা হয় গাড়ি গেছি নিজের গর নিয়ে ফ্লো ফ্লোর করলি মহিলা যদি কয় খাস আইনে মসজিদের মাল কেউ গরণিয়া লাগানি যাইজ নাই আর এক মসজিদও লাগতো নতুবা ও মসজিদ এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান মসজিদ যেটা আছে মসজিদের মধ্যে দেখো কোনো কোনো সময় দেখা যায় আমরার দেশের মঞ্চে মসজিদের পুষ্করণী মসজিদের কুয়াইটা সবে আবার আম থৌরে ব্যবহার করন করন নিলা কোনো জায়গা যাই কি লুঙ্গি লয়ে মসজিদ গুসল করি আবার নমাজ পড়ি আইব আম তৌরি এটা বেহাদবি মসজিদের মধ্যে যদি আপনি মসজিদে যে পুষ্করণী যেটা আছে সেই পুষ্করণীটা দয়া করি আল্লাহ কে বাস্তে দয়া করি এটা হেফাজতে রাখতা জুতা না ডুবানি বালা এখন তো পুষ্করণী খুব কম বেশিরভাগ স্টেপ সিস্টেম করা হয়ে যায় এটা খুব বেশি বালা যার জন্য মসজিদের পুষ্করণী আম তৌরে গুসল করতায় না এটা মসজিদের পুষ্কর নিজের পুষ্করণীর লাগান না জুতাও ডুবাইতা না যে পুষ্করণীর বেশি অজু বড় হয় এই পুষ্করণীর পানি উঠেন ব্যবহারও শিফা হয়ে যায় সুবহানাল্লাহ যে তা পুষ্করণী বেশি উজু বড় হয় এটা পুষ্করণীর পানি আবার ব্যবহারও শিফা হয়ে যায় যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতরা সৃষ্টি করছেন আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ও আল্লাহ তোমার প্রশংসা করি আর ও আল্লাহ আপনি যে আজাদ যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হই লাগি আল্লাহ ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ই আয়াতর ব্যাখ্যাত অনেক আলোচনা আঞ্চল আল্লাহ কিছু মখলুক সৃষ্টি করছেন
আল্লাহ কইত রাও বন্দা তুমি তা নতা মখলুক বা চাও, আমি কিছু সৃষ্টি করছি ওতা, কিছু জিনিস সৃষ্টি করছি ওতা বা চাও, তখন আল্লাহর কথা ইয়াদ হইব, স্মরণ হইব। যেমন আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছো না, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ও বন্ধগণ কি তুমি দেখো না আমি আল্লাহর যাতে উট একটা জন্তুরে সৃষ্টি করছি, এমন একটা জন্তু আমি আল্লাহ বানাইছি, ইলার জন্তু তুমি আর কোনোদিন কোনো জায়গার দেখছো না পৃথিবীর, ইলার দেখতে না এর লাগি উটর লাগান, ইলা অলৌকিক জন্তু আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। আরব গেলে দেখবা আমরা রাজস্থানও আসন দিল্লির রাজস্থান, আর আরব গেলে উট দেখা যায়, উটিগু দেখার পরে বুঝা যায় গো কে কেমন বস্তু আল্লাহ সৃষ্টি করছেন, এমন এক জন্তু, উটর পিঠিত গুজ এগু আছে না, গুজ দেখছেন, উটর গুজ যেটা আছে আমরা মানুষ মাটি দেওয়ার পরে কবরের উপর আল্লাহ সমান করিয়া চেষ্টা করি প্রায় জায়গাতে রাখি দিই, দেখেন দিন না মাসলাই লগিয়া কবরের উপর যেটা আছে এমন ভাবে মাটি দিতাম, কবরের উপরটা একবার উটর মতো গুজর উটর গুজর লাখান মাটি দিয়ে উৎসাহ করতাম, এর জন্য মাসলই লোক এইভাবে রসুল্লাহ কইসন কবরের উপরে তুমি তা নৌ পরিমাণ মাটি দিও, কবরের উপরে মাটি দিন। দুই নম্বর হইল কবরের উপরে গাছ লাগাই লাগাইনি না, না আমরা বাটি গাছ আনি ঠানিয়া লাগাই দিই, আমরা গাছগু লাগাইতে একটু জাতিলা গাছ লাগাইতে যে গাছ লাস্টিং করে, কিতাব লেখা বড়ই গাছ লাগাইতা, বড়ই গাছে বেশি লাস্টিং করে, হায়াত বেশ থাকে বড়ইর, বড়ই লাগাই দেখুন জানি বাড়ি কত বছর হয়ে যায় বড়ই জলদি মরেনি, জি না। কিন্তু আবার অন্য ক্ষেত্রে নিষেধ আইসে বলে বড়ই যদি লাগাও কবরস্থানের কোনো ফসল যদি মানুষে আউরি খায় দিল আবার মর্দ হয়ে যায়, এর লাগি বড়ই না লাগাইয়া ফুল গাছ যেটা গাছে ছায়া দেও তা গাছ লাগাও, যে গাছে বেশি বেশি লাস্টিং করে ওটা গাছ লাগাও, ওটা গাছ তুমি তেল লাগাও। মাসলাই লগে কোনো কবরিস্তান আছে ফতুয়া স্বামী তাঞ্চন, কবরিস্তান কোনোখানো গর্ত দেখছন নিচা উঁচা দোষি গেছিল হয় না দোষে নানি, খবর বাপর খবর মার খবর, আমরা একদিন চাইনি গিয়া ই খবরও নাই, নিয়ম হইছে যার যারি বাপর কবর, যার যারি মার কবর, যার যারি বনির কবর, দশার পরে কবরটা গিয়া কি করতা লগে লগে বড়াইয়া দেওয়ার চেষ্টা করতা, যদি যার যারি কবরগুলা যদি বড়াইয়া দিলে কবরস্থান সঞ্চানার দশার কোনো হালত রইব নি বলে না, এক জায়গার মাটির থাকি আর এক জায়গার মাটি আনিয়ে কবরস্থানের সমান করিয়া হর হালতে হর অবস্থায় বড়াইয়া বাবার কবরের উপরে মার কবরের উপরে বালা একটা গাছ তুমি তেল লাগাইয়া রাখো, এই গাছে আল্লাহর জিকির করব, কবরের উপরে গাছ চলিতা না, কবরের উপরে গাছ খাটিতা না, এমনি বড়ো বড়ো গাছ হয়ে গেছে তা খাট হয় বেশি, তার জলর জ্বালা কবর করা যাইতো না, জঙ্গল সফা করিয়া রাখতো, মানুষের কবরস্থান দেখার পরে মানুষ ইয়াদ করত স্মরণ করত, হইতো রে ইখান তো কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়াহাল খবর হইতো, এর লাগি ফতোয়া স্বামীতাঞ্চল কবরস্থান প্রয়োজন যদিও মাটি দেওয়ার মাটি দিতা বড়াইতা লেবেল করতা সমান করতা, যার কারণে কবরস্থানও মাটি বড়ানির হুকুম আছে, জায়েজ আছে কোনো বাধা নাই, এক জায়গার থাকি মাটি আনিয়া বড়াইয়া সমান করুক, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান উটর মধ্যে দেখক একটা গুজ আছে আল্লাহ কইত্রা উট জন্তু যেটা আমি আল্লাহ বানাইছি ওটার দিকে তুমি দেন চাও, বুঝতে পারবে আল্লাহকে আমরা শ্বাস প্রশ্বাস কতটুক লম্বা, আমরার শ্বাস হইল গিয়ে বেশ না 5 মিনিট, এর থেকে বেশি খেওয়া সম্ভব নাই, ফানের নিচে ডুব দিয়া থাকতে পারতায় না, মারা যাইবা গর্তর মধ্যে থাকতে পারতে নাই, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইবা, উট এমন একটা জন্তু আল্লাহ সৃষ্টি করছো, যে জন্তু যেটা আছে তার মধ্যে একটা শ্বাস প্রশ্বাস রেখে লোড করিয়া রাখতে পারে, জেলা কম্পিউটার ফার্স্টটা জিনিস দিশালা সিপিইউ ইউপিএস আছে আছে না নাম, একটা কারেন্ট লোড করিয়া রাখে ওটায় কারেন্ট গেলে গে কম্পিউটার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিলায় ওলা উঠে অক্সিজেন লোড করিয়া নিজে রাখতে পারে, যদি কোনো উট গর্তর মধ্যে বালির মধ্যে মরুভূমির মধ্যে পানির মধ্যে যদি ডুবে বা বালির মধ্যে মুখ ডাকিয়া যদি রাখে ঘন্টার পর ঘন্টা উটটা জীবিত থাকে, উট কিন্তু মরে না, উট মরে না, এর লাগি
আল্লাহ কইতে ও বান্দা তুমি তাই আমি সৃষ্টি করছি ঠিক আছে তুমি তাই আমার উটো গুবা সাও বুঝবা আল্লাহকে মানে আল্লাহর পরিচয় লাগি আল্লাহ কইতরা উটোর ভাষা বুঝতে পারবা আল্লাহকে এ ওয়া ইলা সামাই কাইফা রুফিআত আমি আল্লাহর যাতে আসমানটা বুলন্দ করিয়া রাখছে তোমার মাথার উপরে শূন্য অবস্থা আসমান আসমানটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলাম রে বান্দা কত সুন্দর করিয়া সৃষ্টি করলাম সেই আসমান তুমি দেন দেখো লক্ষ্য করো এই আসমানের মতো আর দুনিয়ার কেউ বানাইতে পারতা নাই বিনা কুটি আমি আল্লাহ আসমানটা সৃষ্টি করিয়া রাখছি ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশাল বড় বড় পাহাড়গুলো আমি আল্লাহ বানাইয়া রাখছি পাহাড়িতে আল্লাহ বানাইছো আমরা সারায় মিলিয়া ডাম্পার লাগাইয়া যে সিবে মাটি কাটিয়া বিটে গুবরাইতে কতদিন যায় না আমি পাহাড় আল্লাহ এখানে বানাইছেন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়া খাফিত লড়িত আল্লাহ দুনিয়ারে খিল মারিয়া রাখছেন বড় বড় পাহাড় দিয়া যার কারণে যেইদিন পাহাড় কমি যাইব দুনিয়া বেশি লড়িব খাফিব গণ গণ ভূমিকম্প আরম্ভ হইব বর্তমান সময়ে পাহাড় বেশিরভাগ খাটাওর অন্য না ভূমিকম্প বেশিরভাগ এক তো বাইলা পাহাড় যদি খাটাও হয় পাহাড় বেশি সাফ করা হয় দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হয় আর দুই নম্বর হইল গুণা কবিরা বাড়ি গেলে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প বেশিরভাগ হইয়া থাকে আগে আগে কয়েক বৎসর ভূমিকম্প হইত এখন বৎসরও দেখবা একবার কোন বৎসর দুইবার ভূমিকম্প হয়ে যায় ওই না না এক এক সাইটে ওর না নেই সেনে ওর গুণা কবিরা বাড়ি গেলে গুণা কবিরা যখন বাড়ে যখন মানুষ বড় বড় গুণা লিপ্ত হয়ে যায় তখন গুণা কবিরা খরা আরম্ভ করলো তখন ভূমিকম্প দুনিয়াই খাবে ও আমরা আল্লাহর জাতের প্রশংসা করি এরপরে আল্লাহর জাতে ঘোষণা করেন আর রহমান রাহিম রহমান আর দুনিয়া রহিম আল্লাহরা তফসির আইছে এমন এক নাম আল্লাহর জাতর নাম রহমান আল্লাহর একটা সিফতি নাম বাবা যদি রহমান নাম মানুষে রাখে কোনো বাধা নাই যাই যাচ্ছে তার লাগে এটা সিফতি নাম রহমান শব্দর অর্থ হইল মেহরবান দয়ালো আল্লাহর কোনো বন্দা যদি মুসিবতের মধ্যে পড়ে ইয়া রহমান হইয়া ডাক দিলে আল্লাহর যাতে সেই ডাকর কি করণ সারা দিন বিপদ আয় নানি মুসিবত আমরা রুহায় আইব অবশ্যই মুসিবত আইব এর জন্য রহমান নাম ধরিয়া ডাকক আল্লাহর দরবার আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব এরপরে আইল রহিম রহম করণেওয়ালাম আল্লাহর জাত এমন রহম করণেওয়ালা এমন দয়ালু মানুষের প্রতি কত ধরনের রহম আল্লাহ করিয়া তখন তারপরে আবার আমরা কই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর জাত ইলা গিয়া আখেরাতের দিনের মালিক ইলা আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখেরাতের দিনের মালিক ই দুনিয়ার মালিক নানি বলে না দুনিয়ার মালিক আখেরাতের দিনের কথা ইনি উল্লেখ হয়েছে বলে বন্দা তুমি তার আখেরাতের কথা স্মরণ করো আখেরাত কঠিন ভয়াবহর কথা স্মরণ করো আখেরাতের দিনের মালিক হইলা আল্লাহ এরপরে আবার আমরা কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনার ইবাদত করি আর আমি আপনার কাছে সাহায্য চাই আর এইভাবে যদি কোনো বান্দা বান্দি হকলে যদি এইভাবে হন যদি আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আল্লাহ আমি আপনার ইবাদত বান্দেগি করি আর আমরা নমাজও কই আল্লাহ আমি আপনার ইবাদত করি আর হইতে সময় আমরা যদি অধিক ধ্যান ফাতারে যাই গিয়ে আমি আল্লাহর ইবাদত করা হইল না আমি যদি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর ধ্যান মুক্ত থাকতাম আল্লাহর দিকে রুজু থাকতাম এর জন্য এইভাবে ধ্যান করিয়া নামাজ আমরা পড়ার চেষ্টা করতাম ইয়া কা নাবুদু আল্লাহ শুধু আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়া কা নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই আর নামাজি অকলরে নামাজের হালত যখন হয় এই নামাজির আল্লাহ বড় সাহায্য করেন এরপরে আমরা আবার আল্লাহর কাছে দোয়া আরম্ভ করি এর আগে গেছে খালি আল্লাহর জাতর প্রশংসা আল্লাহর কাছে হওয়া এখন দোয়া আরম্ভ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা চালাও আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তার মধ্যে চালাও সঠিক রাস্তাটা অবলম্বন করবার তৌফিক দাও রে ভাই আল্লাহ এর জন্য আমরা সোজা রাস্তার দিকে চলতাম সঠিক রাস্তা মানে দীন ইসলামের হুকুম যেভাবে আছে সেই রাস্তার দিকে সেই রাস্তার উপরে আমরা চলার তৌফিক দান ফরমাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, আল্লাহ আমরা ও রাস্তা চালাও যে রাস্তা চললে আপনি এবং আপনার হবিব খুশ থাকো রাজি থাকো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা আর যারা সঠিক রাস্তাটা মানবা আল্লাহর যাতে আপনানো হয়েছ আনআমতা আলাইহিম, এরারে আপনি এনআম দিবা মানে পুরস্কৃত করবা। যারা সোজা রাস্তা মানিয়া চলবা এরা পুরস্কৃত হইবা, এরা মানে আল্লাহর দ্বারা এরারে পুরস্কার দিবা, কিতা দিবা, কিতা পুরস্কার দিবা। বলে যারা দুনিয়ার জমিনের সোজা রাস্তা মানে সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা এরার কিয়ামতের দিন হাসর নসিব হইব। হার লগে তাফসীরের মধ্যে দেখলাম লেখছেন সিদ্দিকীন সালেহীন সুহাদা, হয় গুরু তিন গুরুর লাগে, সিদ্দিকীন সত্যবাদী সালেহীন নেককার সুহাদা যারা শহীদ এরার লাগে আল্লাহ হাসর নসিব করবা যারা দুনিয়ার জমিন সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনি আমরারে গুমরাই রাস্তার তাকে আপনি বাসা কয়া আর আমরার উপরে আপনি গজব খান্তা জমিন নাজিল করিও না, জমিন আপনি গজব নাজিল করিও না। এখন গুমরাই রাস্তার তাকে বাসার লাগি হওয়া হয়েছে, গুমরাই রাস্তা কিতা বুড়া রাস্তা, যে রাস্তা চললে আল্লাহ খারাপ পায়। বর্তমান সময়ে আমি আসার সময় দেখলাম বাবা বুড়া রাস্তা ফালাই আইলাম, বলে কোন রাস্তা নাইট খেলা চলার খুব বেশি, এখন করে খেলা আরম্ভ হয়েছিল নাইট খেলা, রাইট লাইট দিয়ে আকর্ষণ, ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ায় আমরা কিছু বাইয়ান যাইতে বড় অসুবিধা হয়, বালা রাস্তা, ইন ওয়াজ মাহফিলের তলে তেরফাল থাকে, মাথার উপরেও তেরফাল থাকে, তাকে না নি বালা, বসার ব্যবস্থাও থাকে, খাওয়ার কোনো সময় শিরনির ইন্তজাম থাকে, অত তারপরে আমরার বাইয়ান তরে সঠিক রাস্তা ডাকিয়া না যার না, কিন্তু ইন মাগরিবর ফর থাকি রাত দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা, তাও দাঁড়াইয়া তারপরে নিজের টেকা পকেট থেকে খরচ করিয়া আমরার বাইয়ানতে প্রতিদিন রাত এগারো বারোটা বাজাইত্রা, ইলা হয় না ইলা হয় অন্য সাপ অন্য সুন্দরী অন্য, এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে আমরা কিতা করতাম, দয়া করিয়া আমরা কোনো দিন ইলা বুড়া রাস্তা যেটা আছে এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। সবক আল্লাহুম্মা আমিন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এরার উপরে গজব নাজিল হইব খারার উপরে, বলে ও গুরুর উপরে যারা সঠিক রাস্তা মানিয়া চলতা নাই ও এরার উপরে গজব নাজিল হয়ে যায় গিয়া। গজব কোন সময়ে মানুষের উপর নাজিল হয়, কোন কোন সময় মানুষের উপরে আল্লাহর পক্ষ থাকে গজব নাজিল হইয়া থাকে, যখন প্রথম অবস্থা মানুষে খালি গুনার কাজ করিয়া যাইব জিন্দাগীত তার উপরে গজব নাজিল হয়। বলে কিরাম কোনো বাড়ির মধ্যে যদি বেশিরভাগ রং ডং তামাশা চলে, গান বাজনা বেশি যদি বাজে জানিয়া রাখবা বেশ দেরি না এই বাড়ির উপরে আল্লাহর কোন গজব আখতা নাজিল হয়ে যাইব। কোনো মানুষে গুনা করতে করতে অধিক গুনা করিলা খালি গুনার কাম করে, খালি গুনার কাম করে, গুনা করতে করতে এমন গুনা করতে 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 গুনার মধ্যে গিয়া পৌঁছিতে পৌঁছি যে সীমা অতিক্রম করিলার, তখন আর বেশ দেরি নাই তার উপরে আল্লাহ গজব নাজিল করিলাই, আখতা কোন বেমার দিয়ে আল্লাহ আটকাই দিব, আখতা তানফুয়া আটকাই দিব, আখতা গরের বিবিরি আটকাই দিব, ও যেমনে গজব নাজিল হইব ফৈসার ফৈসা খালি এমনি উড়িব খালি খরচ হইব, এর লাগি আল্লাহর পক্ষ থাকি গজব নাজিল হয় ও সময় যখন মানুষ বেকায়দা বুড়া রাস্তা চলাফিরা আরম্ভ করে, খারাপ রাস্তা চলা আরম্ভ করে, মানুষ যখন অধিক গুণা করে তখন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, ও গজব নাজিল হয়, তখন মানুষে যদি গজব নাজিল হওয়ার পরে যদি ডরাই যায় আর ডরাইয়ার লাইনও যদি আই যায় বালা রাস্তার তে আল্লাহ তারে মায়া করলিবার, সে যদি বদলে না তাহলে আল্লাহর এই গজবর দ্বারা সে ধ্বংসর হতে যাইব। ওয়ালা দাল্লিন আমিন, আমিন যে শব্দের অর্থ হইল সমর্থন করা, আমিন নিয়ে বিভিন্ন এখতেলাফ আছে, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, বিশেষ করে আমরার ইমাম সাহেব যখন কইবা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমরা আস্তে কই আমিন, আমরা আবু হানিফার কওল মানিয়া নিছি, আমরা আবু হানিফা
মজহব তানোটা মানছি আমরা। আর যারা শাফি সাবরে মানছো, শাফির কোল মানছো, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির, মানুষ বেশিরভাগ মক্কা মদিনা গেলে দেখা যায়, তবে বেশিরভাগ মক্কা মিডিল ইস্ট অনেক রাষ্ট্রের মধ্যে শাফি সাবর বেশি মানুষ, এরা দেখছি খুব জোরে সুরে কোন ওয়ালাদ্দাল্লিনের পরে আমিন খুব জোরে কর, বাইরে গেলে দেখবা এরা শাফি সাবর কোল মানিয়া পড়িতে কোনো অসুবিধা নেই। আমরা যেন মিসওয়াক করি, মিসওয়াক করি না, মিসওয়াকর দাম হইল গিয়া 20 টাকা বা 10 টাকাও মিলে, 30 টাকাও মিলে। এই মিসওয়াকর তো ফজিলত আল্লাহর রাসূলে ফরমাইছেন, লাউলা না শুকালা উম্মতি লা মারতুহুম বি তাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত অগলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে তাকিদ দিলাম না, নতুবা কইলা বনে তুমি দেন হর এশার নমাজ রিলেট করিয়া পড়ো, আর প্রত্যেক তুমি তাই নমাজের আগে মানে অজুর আগে তুমি দেন মিসওয়াক করো।